আচ্ছা দেখুন তো স্ক্রিনে যা ছবি আসছে তাকে আপনারা চেনেন কি না? হ্যাঁ, এনাকে চেনেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বলে আমার মনে হয়। তবুও এখনো যদি কারো অচেনা থেকে থাকে যে ইনি কে, তবে আজকের এই ভিডিওটি সকলের জন্য তো অবশ্যই থাকছে, তবে তাদের জন্য বিশেষ করে যারা এখনো পর্যন্ত এনাকে চেনেন না বা জানেন না। চলুন ইনি আসলে কে জেনে নিই আজকের এই ভিডিওতে। বিয়ার গিলস, এনাকে আমরা বেশিরভাগই জানি ডিসকভারি চ্যানেলে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামক এক বিখ্যাত শোয়ের উপস্থাপক হিসাবে। সেখানে তিনি পৃথিবীর সকল প্রান্তে দুর্গম স্থানে কীভাবে একজন মানুষ একা সার্ভাইভ করবে, কীভাবে সংগ্রাম করে সেই স্থান থেকে বেঁচে ফিরে আসবে তার সকল পদ্ধতি কিন্তু নিজেই করে দেখাতেন। নিঃসন্দেহে সেই টিভি শো বিশ্বব্যাপী মানুষের কাছে প্রিয় এবং খ্যাত। তার বিভিন্ন কৌশল দেখেও সকল দর্শকই ক্রমেই তার কিন্তু ফ্যান হয়ে উঠেছে। তার এই শোয়ের কারণে মূলত তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন। তবে তার কর্মজীবন যে শুধু এই টিভি শোতেই শুরু হয়েছিল তা কিন্তু নয়, এর পূর্বেও তিনি বিভিন্ন ক্ষেত্রে যুক্ত ছিলেন। আজকের এই ভিডিওতে তার জীবনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই কথা বলব। তার পুরো নাম এডওয়ার্ড মাইকেল বিয়ার গিলস, যার জন্ম 1974-এর 7ই জুন তারিখে লন্ডনে। তিনি শুধু টেলিভিশন উপস্থাপকই ছিলেন না, তিনি কিন্তু একাধারে অভিজাতি অর্থাৎ অ্যাডভেঞ্চারার ছিলেন এবং লেখকও ছিলেন। তিনি তার ম্যান ভার্সেস ওয়াইল্ড, যা 2006 থেকে 2011 পর্যন্ত ডিসকভারি চ্যানেলে হচ্ছিল, যা যুক্তরাজ্যে বর্ন সার্ভাইভার নামে পরিচিত, মূলত তিনি এই ধারাবাহিকের জন্যই পরিচিত, তা পূর্বেই বলেছি, তবে সেই ধারাবাহিক এখনও চলছে কিন্তু। এছাড়াও তিনি যুক্তরাজ্য অর্থাৎ ইউকে এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউএসএতে বিপুল সংখ্যক টেলিভিশন ধারাবাহিকের সাথে যুক্ত ছিলেন। তার শৈশবের 4টি বছর কেটেছিল উত্তর আয়ারল্যান্ডের ডোনাঘাটি এলাকায়। তারপরে তারা সপরিবারে কেমব্রিজে চলে যায়। বিয়ারের বাবা স্যার মাইকেল গ্রিলস এবং মা লেডি গ্রিলস প্যাট্রিসিয়া ফোর্ড উভয়ে কিন্তু পেশায় ছিলেন রাজনীতিবিদ, উচ্চ পর্যায়ের রাজনীতি কিন্তু তারা করতেন। আপনি কি জানেন যে তার যে এই নাম আসলে কে রেখেছেন? তার বোন লারা ফাউসেট পেশায় একজন টেনিস কোচ, আর তিনি তার নাম কিন্তু বিয়ার রাখেন। তবে এখন একটু জেনে নিই তার শিক্ষাক্ষেত্র কোথায় কমপ্লিট হয়। তিনি গ্রিলস ইটন হাউস লুটগ্রুভ স্কুল ইটন কলেজে শিক্ষালাভ করেন। কলেজে ছাত্র অবস্থায় থাকাকালীনই কিন্তু তিনি পর্বতারোহণের প্রশিক্ষণ ক্লাবেও যুক্ত হন। তারপর তিনি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি পর্বতারোহণ এবং নৌচালনার ট্রেনিং তার বাবার কাছ থেকেই পেয়েছিলেন। রাজনীতির পাশাপাশি কিন্তু নৌচালনাতেও তার বাবা পারদর্শী ছিলেন। কৈশোরে তিনি স্কাই ড্রাইভিং এবং কারাটে শেখেন। এছাড়াও যোগ ও নিনজুৎসু তিনি পরিচর্যা করেন প্রতিনিয়ত। তিনি ইংরেজি, স্প্যানিশ এবং ফরাসি ভাষাতেও কথা বলতে দক্ষ। তবে এখন তার কর্মজীবনে আসা যাক। বিদ্যালয় জীবন শেষ হওয়ার পরেই কিন্তু তিনি ব্রিটিশ সেনাবাহিনীতে যোগদান করেন। তার পূর্বে তিনি সিকিম অঞ্চলে হিমালয়ে হাইকিংও করেছিলেন। তিনি ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভে কাজ করেছিলেন 1996 পর্যন্ত 3 বছর। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু এই ভালো সময়ের মাঝেই তার জীবনে চলে আসে এক বড় বিপদ। সেই বছরই তিনি জাম্বিয়ায় এক পেয়াসুর দুর্ঘটনায় সম্মুখীন হন। অনেকে মনে করেন যে তিনি আর তার নিজের পায়ে হাঁটতে পারবেন না, অর্থাৎ তিনি তার হাঁটার ক্ষমতা চিরতরে হারিয়েছেন, অনেকে এটাই মেনে নিয়েছিলেন। কিন্তু তার অদম্য ইচ্ছাশক্তির কাছে সবকিছুই হার মেনেছিল। 1 বছরের মাথাতেই তিনি নিজেকে পুরো সুস্থ করে তুলেছিলেন। সুস্থ হওয়ার পরে কিন্তু তিনি আর বসে থাকেননি, তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয়ের নেশায় উদ্বেলিত হন। সেনাবাহিনীতে তার অবদানের জন্য 2004 সালে তাকে সম্মান জ্ঞাপনে লেফটেন্যান্ট পদে তার পদোন্নতি করানো হয়, অর্থাৎ প্রমোশন করানো হয়। সেই দুর্ঘটনার 1.5 বছর পরে তিনি তার দীর্ঘদিনের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন। যখন তিনি এই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তখন তার বয়স কিন্তু মাত্র 23 বছর ছিল, আর সেই কারণেই তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সব থেকে কনিষ্ঠ ব্রিটিশ হিসাবে এভারেস্ট জয়ের রেকর্ড করেছিলেন। তবে পরবর্তীতে 19 বছর বয়সে রব গন্টলেট নামক একজন ব্রিটিশ ক্রুন এভারেস্ট জয় করে তার রেকর্ড ভেঙে ফেলে। তবে তার শিক্ষা এবং কর্মক্ষেত্রের প্রথম ধাপ তো গেল, তবে তার পরবর্তী যে টেলিভিশনে আমরা তাকে দেখি তার ধাপ কবে থেকে শুরু হয়েছিল, তার এই টেলিভিশনের যাত্রা কবে থেকে শুরু হয়েছিল এখন আমরা সেটাই জানি। বিয়ার গ্রিলস টেলিভিশন জগতে প্রবেশ করেন একটি ডিওড্রেন্ট বিজ্ঞাপনের অংশগ্রহণের মাধ্যমে। ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত সেনাবাহিনীর মাদক বিরোধী টিভি ক্যাম্পেইনেও বিয়ার গ্রিলস উপস্থিত হয়েছিলেন। এছাড়াও বিশ্বখ্যাত হ্যারডস দোকানের বিজ্ঞাপনেও গ্রিলস অংশগ্রহণ করেছিলেন। গ্রিলস বেশ কিছু টেলিভিশন প্রোগ্রামেও অংশ নিয়েছিলেন, এর মধ্যে রয়েছে ফ্রাইডে নাইট উইথ জোনাথন রোজ, অপরা উইনফ্রে শো, দ্য টুইনাইট শো উইথ জে লেনো, দ্য লেট শো ডেভিড লেটারম্যান ইত্যাদি। গ্রিলস ইন্টারনেটে 5 পর্বের একটি সিরিজে উপস্থিত হয়েছিলেন, যেখানে তাকে নগর জীবনে টিকে থাকার কৌশল দেখাতে হয়, অর্থাৎ সেখানেও সার্ভাইভ রিলেটেডই কিছু একটা করতে হয়েছিল। ওয়ার্নার ব্রাদার্স গ্রিলসকে তাদের
ক্ল্যাশ অফ দ্য টাইটান্স চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবও দিয়েছিলেন। প্রথমেই বলেছিলাম যে তিনি লেখকও ছিলেন। বিয়ারের প্রথম রচিত বইয়ের নাম ফেসিং আপ। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের তালিকায় স্থান পায়। এটি যুক্তরাষ্ট্রে দ্য কিড অফ ক্লাইম্ব এভারেস্ট নামে প্রকাশিত হয়। এভারেস্টে তার অভিযান এবং অভিজ্ঞতা নিয়ে রচিত দ্বিতীয় বই ফেসিং দ্য ফ্রোজেন অশন, যা 2004 সালে উইলিয়াম হিল স্পোর্টস বুক অব দ্য ইয়ার পুরস্কারেও মনোনীত হয়েছিল। গ্রিলসের তৃতীয় বই বার্ন সার্ভাইভার বিয়ার গ্রিলস। বিয়ার গ্রিলস এটি পৃথিবীর বেশ কিছু প্রতিকূল পরিবেশে তার টিকে থাকার অভিজ্ঞতা অবলম্বনে রচিত করেছিলেন। এটি সানডে টাইমস টপ 10 বেস্ট সেলার তালিকায়ও স্থান পেয়েছিল। এছাড়া তিনি বিয়ার গ্রিলস আউটডোর অ্যাডভেঞ্চার নামেও একটি বই লিখেছিলেন। 2011 সালে বিয়ার গ্রিলস আত্মজীবনীও প্রকাশ করেন। এর নাম দ্য সোয়েট অ্যান্ড টিয়ার্স দ্য অটোবায়োগ্রাফি। দুর্গম স্থানে টিকে থাকার কৌশলের উপর শিশু কিশোরদের জন্য তিনি বেশ কটি বই রচনাও করেছিলেন। এগুলো হলো মিশন সার্ভাইভালস, গোল্ড অফ দ্য গডস, মিশন সার্ভাইভালস ওয়ে অফ দ্য ওলফ, মিশন সার্ভাইভালস স্যান্ডস অফ দ্য স্কর্পিয়ন এবং মিশন সার্ভাইভার ট্যাক্স অফ দ্য টাইগার। 2005 সালে বিয়ার গ্রিলস এবং তার 11 সহযোগীর ফ্রেঞ্চ ফরেন লিজিয়নের আওতায় সারা মরুভূমিতে প্রশিক্ষণের ওপর এসকেপ টু দ্য লিজিয়ন নামক একটি টেলিভিশন শো নির্মিত হয়। এটি যুক্তরাজ্যের চ্যানেল 4 এবং যুক্তরাষ্ট্রের মিলিটারি চ্যানেলেও প্রচারিত হয়েছিল। এছাড়াও 2008 এটি যুক্তরাষ্ট্রের হিস্টোরি চ্যানেলে পুনঃপ্রচারিত হয়। এরপরে আমরা আসছি তার খ্যাতনামা টিভি সিরিজ, যেটা বর্ন সার্ভাইভার বা ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে আমরা জানি। অর্থাৎ এখনও কিন্তু সেটা তিনি করে যাচ্ছেন। সেখানে দেখলে দেখা যায় যে যুক্তরাজ্যের চ্যানেল 4 বর্ন সার্ভাইভার বিয়ার গ্রিলস নামে গ্রিলস একটি প্রোগ্রাম করে থাকেন। এটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ভারত এবং যুক্তরাষ্ট্রে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে প্রচারিত হয়। এছাড়া ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার অনেক দেশেও এটি আলটিমেট সার্ভাইভাল নামে প্রচারিত হয়। এই অনুষ্ঠানে দেখানো হয় যে বিয়ার গ্রিলসকে কোনো এক প্রতিকূল পরিবেশে নিয়ে যাওয়া হয় আর সেই পরিবেশের প্রতিকূলতার মধ্যে কীভাবে বেঁচে থাকতে হয় তা গ্রিলস প্রদর্শন করে দেখান। 2006 সালে ম্যান ভার্সেস ওয়াইল্ড শুরু হয় এবং এটি যুক্তরাষ্ট্রের সর্বাধিক জনপ্রিয় টেলিভিশন প্রোগ্রামেও পরিণত হয়। তবে সেটা পরবর্তীতে সমগ্র বিশ্বব্যাপী কিন্তু খ্যাতি অর্জন করে। বিশ্বজুড়ে 1.2 বিলিয়ন মানুষ এই অনুষ্ঠান দেখে থাকেন। এই অনুষ্ঠানে দেখা যায় যে বিয়ার গ্রিলস সুউচ্চ পর্বতশৃঙ্গে আরোহণ করছে, হেলিকপ্টার থেকে প্যারাশুট নিয়ে নামছে, প্যারাগ্লাইডিং করছে, বরফ আবৃত পাহাড়ে উঠছে, গভীর অরণ্যের আগুনের মধ্যে দিয়ে দৌড়চ্ছে, সাপ পোকামাকড় কীটপতঙ্গ খাচ্ছে, মরুভূমির কড়া রোদ থেকে পরিত্রাণের জন্য প্রস্রাবসিক্ত টিশার্ট দিয়ে মাথাকে আবৃত করছে, সাপের খোলসের মধ্যে প্রস্রাব জমিয়ে রেখে পান করছে, হাতির মল নিঃসৃত তরল পানও করছে, হরিণের বিষটাও খাচ্ছে, কুমিরের সাথে যুদ্ধ করছে, সিলের চামড়াকে পোশাকের মতন বানিয়ে সাঁতারের সময় হ্রদের হিমশীতল পানি থেকেও পরিত্রাণের জন্য তা পরিধানও করছে, জলপ্রপাত থেকে ঝাঁপিয়ে পড়ছে নিঃসংকোচে এবং বাঁশ দিয়ে ভেলা বানিয়ে সাগর পাড়ি দিচ্ছে। সাগরের তলদেশে কোনো প্রকার যন্ত্রের সাহায্য ছাড়াই মাছসহ অন্যান্য জলজ প্রাণীর শিকারও করে খাচ্ছেন। প্রতিকূল পরিবেশে আশ্রয় হিসাবে স্থানীয় জিনিস দিয়ে থাকার জায়গাও বানিয়ে নিচ্ছেন এবং দুর্গম পরিবেশে টিকে থাকার জন্য এমনই আরও উপায় করে নিজের কীভাবে সার্ভাইভ করতে হয় নিজেকে তাও কিন্তু তিনি প্রদর্শন করছেন। তবে মাঝে কিন্তু একটা বিঘ্ন ঘটে। সেখানে দেখা যায় যে 2012 সালের মার্চ মাসে ডিসকভারি চ্যানেল বিয়ার গ্রিলসের সাথে চুক্তি সংক্রান্ত মতানৈক্যের কারণে ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি নির্মাণ বন্ধ করে দিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি আবার ডিসকভারি চ্যানেলের সাথে কাজ শুরু করেছেন, এরপর থেকে তার প্রোগ্রাম এখনও চলছে। এছাড়াও পরবর্তীতে দেখা যায় যে এই শোতে বলিউড এবং হলিউডের তারকাদেরকে তার সাথে সার্ভাইভ করতে দেখা গেছে, বিভিন্ন স্পোর্টস পার্সনকেও। আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও কিন্তু এই শোতে গিয়েছিলেন, যিনি গুজরাটে গির অরণ্যে কীভাবে সার্ভাইভ করতে হবে তা বিয়ার গ্রিলসের সাথে অ্যাক্ট করেছিলেন। আপনারা দেখতেই পারলেন যে তার জীবন কীভাবে প্রতিনিয়ত ট্রান্সফর্ম করছিল, কীভাবে একজন মানুষ প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে আবারও ঘুরে দাঁড়ায়, সেটা কিন্তু এই বিয়ার গ্রিলসের জীবন কাহিনী থেকে বোঝা যায়। তো অবশ্যই আপনারা যারা ভাবছেন যে তাদের জীবনে অনেক বাধা বিঘ্নতা আসছে প্রতিনিয়তই, তো আশা করছি এই টপিকটি শোনার পর, এই ভিডিওটি দেখার পর আপনাদের মন থেকে কিছুটা সেই সংকোচ দূর হবে। তো অবশ্যই আপনারা আপনাদের পরবর্তী লক্ষ্য কী রয়েছে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করুন, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।